সবাইকে মাস্টার টিভিতে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, বর্তমান সময়ে এসপিসি তো উইথড্রটা বন্ধ, তার উপর হচ্ছে মরার উপর খাড়ার গা। সেখানে হচ্ছে অনেকে আমাকে বলেছেন যে ভাই আমার অ্যাকাউন্ট ব্লকড হয়ে গিয়েছে। সে ব্লকড হওয়ার মূল কারণটা কি সেটি আসলে স্পেসিফিকভাবে আমি বলতে পারছি না, সেটি আসলে কেন হয়েছে আপনি যদি জানতেন একটু উপকৃত হতাম তাহলে। সো প্রথমে একটু বলে রাখি আপনাদেরকে, আপনারা জানেন এসপিসি উইথড্রটা বন্ধ করার পর থেকে কিন্তু আমরা সবাই উইথড্রটা নিয়ে কিন্তু একটু মাতামাতি করছি এবং উইথড্রটা নিয়ে আমরা সবাই কিন্তু হতাশার মধ্যে রয়েছি। উইথড্রটা কীভাবে করা যায়, কীভাবে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠানো যায় সেটা নিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু ব্যস্ত রয়েছি। সো এই মুহূর্তে কিন্তু অনেকেই একটু যারা হচ্ছে সুযোগ সন্ধানী রয়েছেন এসপিসি মেম্বারদের মধ্যে, অনেকে সুযোগ সন্ধানী মেম্বার রয়েছেন যারা কি করছেন আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছেন। একটু আপনাকে খুলে খুলে বলি, সেটা হচ্ছে আপনি মনে করেন এজেন্টের মাধ্যমে টাকাটা উইথড্রো দিতে পারছেন না। সো অনেকে কী করছে, সেই টাকাটাকে সব ব্যালেন্স করে নিচ্ছে। সব ব্যালেন্স করার পর অনেকে রয়েছেন সেই সব ব্যালেন্সগুলো ক্রয় করছে। আমরা ফেসবুক এবং বিভিন্ন মেসেঞ্জার বিভিন্ন গ্রুপে যদি একটু ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাই যে অনেকে 20%, 30%, 40%, এমনকি 60-70% ডিসকাউন্ট দিয়েও কিন্তু সব ব্যালেন্স কিনছে এবং সব ব্যালেন্স সেল করছে। সো এখানে হচ্ছে আপনার যদি 100 টাকা থাকে, আপনি যদি সেটাকে সব ব্যালেন্স করেন, সব ব্যালেন্স করার পরে আপনি সেটা যদি 30% যদি সেল করেন তাহলে হচ্ছে আপনি সেখানে পাচ্ছেন 70 টাকা। অনেকে আমি দেখলাম যে 60%, 70%ও কিন্তু সেটি সেল করছে। সো এই সময়টাতে কিন্তু অনেকেই এই সুযোগটা নিচ্ছে এবং অনেকে সেই আপনার সব ব্যালেন্সগুলো ক্রয় করছে। সো এখন হচ্ছে আপনি আপনার মনে করেন 10টা অ্যাকাউন্ট রয়েছে, 10টা অ্যাকাউন্টের আপনি টাকাটা কি করলেন, সব ব্যালেন্স নেওয়ার পর একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করলেন। মনে করেন আপনার 10টা অ্যাকাউন্ট রয়েছে, আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে 500 টাকা করে যোগ হয়েছে। সো আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের টাকাটা আপনি সব ব্যালেন্স করে নিয়েছেন। সব ব্যালেন্স করার পর আপনি নয় নম্বর অ্যাকাউন্ট থেকে 1 নম্বর অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসলেন সব ব্যালেন্স, আবার 8 নম্বর অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে সব ব্যালেন্সটা 1 নম্বর অ্যাকাউন্টে নিয়ে আসলেন। প্রত্যেকটা অ্যাকাউন্টের সব ব্যালেন্সগুলো আপনি কিন্তু একটা অ্যাকাউন্টে এনে জড়ো করলেন। জড়ো করার পর এখন হচ্ছে আপনি ক্লায়েন্ট খুঁজলেন যারা হচ্ছে আপনাকে 70% কম দিয়ে আপনার টাকাটা কিনে নেবে। তার মানে হচ্ছে আপনার যদি 1000 টাকা হয় আপনি সেটাকে 300 টাকায় সেল করে দিচ্ছেন, এমনটা হচ্ছে। অনেকে দেখা গেল 80% ডিসকাউন্ট দিয়েও কিন্তু সব ব্যালেন্সটা সেল দিচ্ছে, আর এই সময়টাতে অনেক কিন্তু সে টাকাটা কিনছে। সো আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের টাকাটা যখন একটা অ্যাকাউন্টে এনে কাউকে দিলেন, মনে করেন এক্স টাকাটা একটা অ্যাকাউন্টে নিয়ে আসলো এবং ওয়ার কাছে সেটি সেল করলো এবং ওয়ার অ্যাকাউন্টে ইউজার নেম দিল, সেই ইউজার নেমে সে টাকাটা ট্রান্সফার করে দিল এবং সে আপনাকে ব্যালেন্স বলতে আপনার বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকাটা দিয়ে দিল। সো এখন হচ্ছে যে টাকাটা সেল করলো, এক্স সেল করেছে ওয়ার কাছে, এবং এক্স যদি এই খবরটা অথবা এই নিউজটা যদি এসপিসির কোনো কর্মকর্তা অথবা ম্যানেজমেন্টে যারা রয়েছেন অথবা তার আপডেটে যারা রয়েছেন তাদের কাছে যদি বলেন যে আমি এত পার্সেন্ট ডিসকাউন্ট অমুক ব্যক্তির কাছে টাকাটা সেল করেছি, এই সংবাদটা যদি কারো কাছে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাথে সাথে ব্লক হয়ে যাবে। সো যার কাছে আপনি সেল করছেন তার অ্যাকাউন্টও ব্লক হয়ে যাবে এবং যে সেল করেছে তারও কিন্তু অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আমি অনেককে দেখতে পাচ্ছি যে অনেকেই বলেছেন যে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে, আমার তো অ্যাকাউন্টে এত টাকা ছিল বাট আমার অ্যাকাউন্ট এখন কেন ব্লক হয়ে গিয়েছে। সো আপনারা কোন অ্যাকাউন্ট থেকে কি করছেন না করছেন, কোন অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করছেন কি না সেটি কিন্তু এসপিসি কিন্তু অবজারভেশন করছে। আপনারা জানেন গত 15-20 দিন কি 1 মাস আগে থেকে হবে উইথড্রটা বন্ধর আগ থেকে কিন্তু এসপিসি একটা নোটিশ দিয়েছে, সেখানে বলা হয়েছে যে আপনারা সব ব্যালেন্স কেনা বেচা করতে পারবেন না। যদি আপনার সব ব্যালেন্স লাগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ব্যালেন্স লাগে তাহলে হচ্ছে আপনি এজেন্টের কাছ থেকে টাকা দিয়ে কিনতে হবে। সো এসপিসি কিন্তু এই কথাটি বলে দিয়েছে এবং এই কথাটিও বলেছেন যে আপনি যদি এরকম সব ব্যালেন্স কেনা বেচা করেন এবং তাহলে যদি যে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেছেন সেই অ্যাকাউন্ট ব্লক হয়েছে এবং যাকে আপনি টাকা ট্রান্সফার করেছেন তার অ্যাকাউন্ট ব্লকড করে দেওয়া হবে। এই নোটিশটা কিন্তু এসপিসি দিয়ে দিয়েছে। আপনাকে যদি কোনো ব্যালেন্স কিনতে হয় আপনি একমাত্র এজেন্টের কাছ থেকে কিনতে পারবেন, অন্যথায় আপনার নিজের অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন না, আপনি জাস্ট উইথড্রো করতে পারবেন। সো এই সময়টাতে কিন্তু আমরা অনেকেই টাকার প্রয়োজনের কারণে কিন্তু আমরা এই কাজটা করছি, কারণ যেখানে আমি নাই মামাচ্ছে কানা মামা বলা একটা কথা রয়েছে, একটা প্রবাদ রয়েছে। সো আমরা যেখানে চিন্তা করেছি যে আমার টাকাটা আমি উইথড্রো দিতে পারছি না বাট সেই টাকাটা যদি আমি কম যদি সেল দিয়ে যদি সে টাকাটা আমি পকেটে নিতে পারি, আমার প্রয়োজনটা যদি মেটাতে পারি তাহলে আমার জন্য অনেকটা ভালো হয়। কিন্তু আপনি কাজটা করতে গিয়ে কিন্তু আপনি এখানে বিপদে পড়ছেন, আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাচ্ছে। সো যারা এই কাজটা করছেন, এবং আমি আরেকটা সাজেস্ট করি আপনাদেরকে, যদি আপনার এই কাজটা করে থাকেন অবশ্যই আপনার পরিচিত যদি কোনো
ফ্রেন্ডস থাকে অথবা পরিচিত কোনো স্পেসিফিক মেম্বার থাকে তার কাছে যদি দিতে পারেন তাহলে ভালো, কিন্তু অপরিচিত কারো কাছে যদি আপনি এটি সেল দেন এবং সে যদি কোনোভাবে যদি ম্যানেজমেন্টের বিষয়টা জানতে পারে তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লকড হওয়ার সম্ভাবনা 90%। সো ফ্রেন্ডস, সচেতন হবেন, যারাই কাজটা করেন একটু বিরত থাকুন, আর কি বলবো, যদি অ্যাকাউন্টকে বাঁচাতে চান অবশ্যই আপনি এগুলো বেছে চলবেন, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টটা ব্লকড হওয়ার সম্ভাবনা অনেকটা থেকে যায়। সো অনেকেই অবজেকশন করেছেন যে কেন ব্লক হয়ে যাচ্ছে, সে কারণটা আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের ভিডিওটির মাধ্যমে, হয়তো অনেককে সচেতন করতে পেরেছি। যারা এই কাজটা করেছেন তারা এই কাজটা প্লিজ করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হওয়ার সম্ভাবনা থেকে যায়। সো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ করতে চাচ্ছি, অনেক লেন্থি হয়ে গেছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্পেশাল নতুন আপডেট নিয়ে। ভিডিওটি শেষ করার আগে জানতে চাইলে প্রথম প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান সবার আগে চলে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি দিয়ে যাবেন। সো ফ্রেন্ড, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।